নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই টেকনিক্যাল জব আপডেটসে। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে হলদিয়াতে হিন্দুস্তান কোলাস লিমিটেডে বিভিন্ন ডিপার্টমেন্টে টার্মিনাল অপারেটর, গ্যান্ট্রি অপারেটর, ইলেকট্রিশিয়ান এই সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগের পোস্ট করেছে naukri.com-এ। তো বন্ধুরা, যারা যারা বর্তমানে জব সার্চ করছো, প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি অন করে নেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে তোমরা সেখানে কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই কিন্তু যে এই কোম্পানিটা সম্বন্ধে দেখিয়ে রাখি বা কোম্পানিটা সম্বন্ধে বলে রাখি তোমাদের জব পোস্টটি দেখানোর আগে, তো তোমরা সরাসরি গুগলে সার্চ করে নেবে হিন্দুস্তান কোলাস, তোমরাও কিন্তু কোম্পানিটা সম্বন্ধে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু ভালো করে দেখে নেবে। তো গুগলে সার্চ করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম পেজ চলে আসবে, হিন্দুস্তান কোলাস প্রাইভেট লিমিটেড, ফর্মারলি নোন অ্যাজ হিন্দুস্তান কোলাস লিমিটেড, HINCOL। তো তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসার পর এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.hincol.com, HINCOL.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি ঢুকে এখান থেকে তোমরা কোম্পানিটার সমস্ত কিছু দেখে নিতে পারবে। এদের কী কী প্রোডাক্ট এরা ম্যানুফ্যাকচার করে, কোথায় কোথায় এদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, এদের হেড অফিস কোথায়, সমস্ত কিছু কিন্তু তোমরা এই পেজটি থেকে দেখে নিতে পারবে। ওকে, ডান দিকে যে তোমরা অপশানটি দেখতে পাচ্ছ, ডান দিকে অপশানটি ক্লিক করলে তোমরা এখান থেকে অনেক কিছু অপশান পেয়ে যাবে, ঠিক আছে? তো এই প্রোডাক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান থেকে তোমরা এদের ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্ট আছে সেগুলো দেখে নিতে পারবে, এবং এখান থেকে তোমরা এখানে তোমাদের কেরিয়ার বলে একটি অপশান থাকবে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং কন্ট্যাক্ট আস বলে আরও একটি অপশান পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি এদের কম্পিউটার সম্বন্ধে সমস্ত কিছু দেখে নিতে পারবে, যে এদের হেড অফিস আছে মুম্বাই এবং এদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কিন্তু বিভিন্ন জায়গায় আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু জায়গায় আছে, তার মধ্যে একটি আছে হলদিয়াতে এবং আরও একটি আছে তোমার হাওড়াতে। ওকে, তো তোমরা সমস্ত কিছু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে। আমরা তোমাদের জব পোস্টটি দেখিয়ে দিচ্ছি। তো জব পোস্টটিতে আসার জন্য তোমাদের প্রথমে কিন্তু কী করতে হবে, গুগলে সার্চ করে নেবে তোমরা হিন্দুস্তান কোলাস প্রাইভেট লিমিটেড রিক্রুটমেন্ট বলে তোমরা গুগলে সার্চ করে নেবে, এবং সার্চ করে নেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু গুগলে এরকম একটি পেজ চলে আসবে। ওকে, তো এই পেজটি আসার পর তোমরা কিন্তু এখানে প্রথমেই যারা মোবাইল থেকে দেখছো বা মোবাইল থেকে এখানে অ্যাপ্লাই করবে তারা অবশ্যই কিন্তু এর আগে ডেস্কটপ সাইটটা তোমরা অন করে নেবে। ডেস্কটপ সাইটটা অন করে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু দেখতেই পাচ্ছ এরকম পেজ চলে এসেছে। তো প্রথমেই যেটা আছে www.naukri.com, এইখানে কিন্তু জবগুলি পোস্ট হয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানও করতে পারো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অথবা তোমরা কিন্তু hr.hincol@gmail.com এই মেল আইডিতে তোমরা কিন্তু সরাসরি মেলও করতে পারো, ঠিক আছে? তো জব পোস্টটি তোমরা naukri.com-এ হয়েছে, সরাসরি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যাদের naukri.com অ্যাপস আছে তাদের অ্যাপটিতে তোমরা যদি হিন্দুস্তান কোলাস প্রাইভেট লিমিটেড বলে সার্চ করো তোমাদের সামনে কিন্তু এরকম পেজ চলে আসবে। ওকে, প্রথমেই যেটা আছে অপারেটর AI & HSE, ঠিক আছে? এখানে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে 2 থেকে 7 বছরের মধ্যে। যারা যারা ডিপ্লোমা মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, প্রোডাকশান ডিপার্টমেন্টের উপরে ডিপ্লোমা করে রেখেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু 2 দিন আগে জবটি পোস্ট হয়েছে। তারপরে আছে ইলেকট্রিশিয়ান, এখানে যারা যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপর ডিপ্লোমা করে রেখেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই জবটিও কিন্তু 2 দিন আগে পোস্ট হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এই জবগুলিতে যারা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকটা কিন্তু তোমাদের জব প্রোফাইল বা জব রেসপন্সিবিলিটিগুলো তোমরা ভালো করে চেক করে নেবে। এরপরে আছে টার্মিনাল অপারেটর, এখানে কিন্তু 2 থেকে 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স চাই। তোমাদের প্রত্যেকটা জব লোকেশান কিন্তু হলদিয়াতে। ওকে, তো এটাও কিন্তু 2 দিন আগে জবটি পোস্ট হয়েছে। এখানে যারা যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিপ্লোমা করে রেখেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আছে গ্যান্ট্রি অপারেটর, এখানেও যারা যারা মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপরে ডিপ্লোমা করে রেখেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে 2 থেকে 3 বছরের। ওকে, তো এই প্রত্যেকটি জবগুলোতে তোমাদের কিন্তু 29 এপ্রিলের আগে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, 29 এপ্রিলের আগে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখানে তোমরা যে কোনো একটি জবটে তোমরা ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে জবটি আছে অপারেটর AI & HSE, তো এখানে তোমরা সরি এটাকে ডেস্কটপ মোডটা তোমাদের অন করে নিতে হবে। ডেস্কটপ মোডটা অন করলে তোমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এটাকে জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ অপারেটর AI & HSE MS হিন্দুস্তান কোলাস প্রাইভেট লিমিটেড, 2 থেকে 7 বছরের কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে, 3 দিন আগে জবটি পোস্ট হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার জন্য 2 বছরের কম করে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, তো জব ডেসক্রিপশানগুলো তোমরা অবশ্যই কিন্তু এগুলো ভালো করে পড়ে নেবে। তোমাদের কিন্তু মেনটেন্যান্স ডিপার্টমেন্টের উপরে এখানে জব রেসপন্সিবিলিটিগুলো যেগুলো দেওয়া আছে জব ডেসক্রিপশান প্রত্যেকটা কিন্তু মেনটেন্যান্স ডিপার্টমেন্টের উপরে দেওয়া আছে। ওকে, তো তোমাদের মেনটেন্যান্স ডিপার্টমেন্টে যদি কোনো ইন্ডাস্ট্রিতে 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন মেকানিক্যাল কেমিক্যাল ইলেকট্রিক্যাল প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং। যারা এই সমস্ত ডিপার্টমেন্টের উপরে ডিপ্লোমা কমপ্লিট করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলেই দিয়েছে দ্য লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দিস পজিশন শ্যাল বি 29th April 2022। তো 29 এপ্রিলের আগে কিন্তু তোমাদের এই সমস্ত যে জব পোস্টগুলি আছে সেই জবগুলোতে তোমাদের কিন্তু 29 এপ্রিলের আগে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে যে দিয়েছে মেশিন অপারেটর, ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশান, ফাংশনাল এরিয়া প্রোডাকশান ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমপ্লয়মেন্ট টাইম হচ্ছে ফুল টাইম পারমানেন্ট। তোমাদের পারমানেন্ট একটা জব থাকবে ফুল টাইম। তো তোমাদের জব লোকেশন হবে ওয়েস্টবেঙ্গল হলদিয়া। যারা যারা হলদিয়াতে জব সার্চ করছো তোমাদের যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে মেকানিক্যাল কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যদি তোমরা হয়ে থাকো তাহলে কিন্তু এই সমস্ত জবগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার আগে তোমরা অবশ্যই কিন্তু এই সমস্ত জবগুলোর যে যে তোমাদের জব রেসপন্সিবিলিটি বা জব ডেসক্রিপশানগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে। ওকে, প্রত্যেকটা জব কিন্তু 2 দিন আগে পোস্ট হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের 29 এপ্রিলের আগে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা জব তোমরা ভালো করে ওপেন করে দেখে নেবে, এই লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। তোমরা সরাসরি সেই ডেসক্রিপশান বক্স থেকে এই পেজটিতে চলে আসতে পারবে। অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দিও, আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আর যদি ইনফরমেশানটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।